শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পার্থ চ্যাটার্জি এবং এই মুহূর্তে জেল হেফাজতে আছেন পার্থ চ্যাটার্জি। 12 দিনের ইডি হেফাজতে কাটানোর সময় ইডি আধিকারিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন পার্থ চ্যাটার্জি। ইডি আধিকারিকদের নাজেহাল করে চলেছেন পার্থ চ্যাটার্জি, কারণ একটাই প্রশ্ন উঠেছিল জেরার মুখে, কে দিল এত টাকা, এত টাকা কোথা থেকে এলো, এই টাকার সূত্র কি এবং এই টাকা কোথায় লেনদেন হয়েছে। এই ধরনের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন পার্থ চ্যাটার্জি এবং যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কে ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে, কিভাবে ষড়যন্ত্র করেছে, ইডি আধিকারিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলেন পার্থ চ্যাটার্জি। কিন্তু মুখ খোলেননি পার্থ চ্যাটার্জি, শুধু জানিয়েছিলেন আমি কিছু জানি না, আমি এসব ব্যাপারে জানি না। আর এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ইডি আধিকারিকরা যখন পার্থ চ্যাটার্জিকে মুখ খোলাতে ব্যর্থ হয়েছেন সেই মুহূর্তে তৎপর হতে শুরু করেছে সিবিআই, আবারও তৎপর হয়েছে সিবিআই এবং তৎপরতা বাড়িয়ে সোজা দিল্লি থেকে স্পেশাল অফিসার নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামীকালই দিল্লি থেকে স্পেশাল অফিসার আসছেন পার্থ চ্যাটার্জিকে জেরা করতে। এই মুহূর্তে কিন্তু এই ধরনের খবরই উঠে আসছে, আগামীকাল পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে দিল্লি থেকে বিশেষ অফিসাররা আসছেন কলকাতায়, তারা জেরা করবেন পার্থ চট্টোপাধ্যায়কে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামীকালই কি পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেবে সিবিআই? অর্থাৎ এই মুহূর্তে সিবিআই একেবারে কোমর বেঁধে নামতে চলেছে। ইডি আধিকারিকরা যে কাজ করতে পারেনি সেটাই সিবিআই করে দেখাতে চলেছে। একেবারে দিল্লি থেকে অফিসার নিয়ে আসা হয়েছে পার্থ চ্যাটার্জিকে জেরা করার জন্য। এবার কিন্তু থার্ড ডিগ্রি প্রয়োগ করতে চলেছে সিবিআই, কারণ ইডি আধিকারিকরা ভালোভাবে পার্থ চ্যাটার্জিকে জেরা করেও কোনো তথ্য বের করতে পারেনি। কিন্তু সিবিআই অফিসাররা কিন্তু সেই কথাটা মাথায় রেখে তারা একেবারে কোমর বেঁধে নামতে চলেছে, এমনই খবর উঠে আসছে সিবিআই সূত্রে। আগামীকাল জেরার মুখে পড়তে চলেছেন পার্থ চ্যাটার্জি এবং দিল্লি থেকে অফিসার আনা হয়েছে তাকে চেপে ধরার জন্য। আমাদের লক্ষ্য থাকবে সিবিআইয়ের অ্যাক্টিভিটির উপর, পার্থ চ্যাটার্জির উপর, সিবিআই জেরায় পার্থ চ্যাটার্জির কাছ থেকে কি তথ্য উঠে আসে সেই সব দিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।